দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি চিকিৎসক ও লেখক ফারহানা মবিন। বর্তমানে আমরা সারা পৃথিবীর মানুষজন কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের আশঙ্কায় ভীষণ ভাবে আশঙ্কাগ্রস্ত। আজকে আমি আপনাদেরকে বলবো গর্ভাবস্থায় যে নারীরা আছেন অর্থাৎ যারা প্রেগনেন্সিতে ডায়াবেটিসে আক্রান্ত তাদের উদ্দেশ্যে। প্রেগনেন্সিতে দুই ধরনের ডায়াবেটিস দেখা যায়। একটাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস, অর্থাৎ যে ডায়াবেটিসটা গর্ভাবস্থায় ধরা পড়ে প্রেগনেন্সির পরে বা ডেলিভারির পরে, যে ডায়াবেটিসটা ভালো হয়েও যেতে পারে, আবার অনেকের দেখা যায় থেকে যায়। এই ডায়াবেটিসকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস। আর অনেকে আছেন যাদের আগে থেকে ডায়াবেটিসটা শনাক্ত হয়ে থাকে, অর্থাৎ প্রেগনেন্সি হবার আগে থেকে যাদের ডায়াবেটিস থাকে সেটাকে বলা হয় ডিএম বা ডায়াবেটিস। এখন এই সময়টাতে অর্থাৎ সরকার যে আমাদেরকে লকডাউনে থাকতে নির্দেশ দিয়েছেন, এই সময়ে যারা প্রেগনেন্ট নারী এবং একই সাথে ডায়াবেটিসে আক্রান্ত তাদের দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রে ব্লাড সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। কারণ এইভাবে ঘরের মধ্যে বন্দী থাকতে হচ্ছে, তাই যারা প্রেগনেন্ট তারা অবশ্যই চেষ্টা করবেন আপনার ব্লাড সুগার যেন নিয়ন্ত্রণে থাকে। প্রেগনেন্সিতে আমরা ডক্টররা অধিকাংশ ক্ষেত্রে সাজেস্ট করি ডায়াবেটিসের জন্য যদি সেটা নির্দিষ্ট মাত্রা ছাড়িয়ে যায়, কারণ ব্লাড সুগারের মাত্রা অনুযায়ী এক এক রকম মাত্রাতে এক এক রকম চিকিৎসা হয়। অধিকাংশ ডক্টররা আমরা ইনসুলিন ইনজেকশনকে প্রেফার করি যদি ব্লাড সুগারের মাত্রা বেশি হয়ে যায়। অনেকজনকে দেখা যায় যে মেটফর্মিন বা বিভিন্ন ধরনের ওষুধ দেয়া হয়, তবে সেটা সংখ্যা কম। অধিকাংশ ডাক্তাররা ইনসুলিন ইনজেকশন প্রেফার করে প্রেগনেন্সি জনিত ডায়াবেটিসের জন্য। যাদেরকে ইনসুলিন ইনজেকশন নিতে হয়, কেউ হয়তো এক বেলা, কেউ দুই বেলা, বা কাউকে তিন বেলা, সকাল দুপুর রাত্রে নিতে হয়, অবশ্যই আপনি আপনার গাইনোকোলজিস্ট বা ডায়াবেটোলজিস্ট অর্থাৎ ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সেটা স্ট্রিক্টলি ফলো করবেন। অর্থাৎ কোন বেলাতে কত ডোজের ইনসুলিন নিতে হবে আপনাকে প্রত্যেক বেলা কিন্তু আপনি ব্লাড সুগারটা মাপবেন। কারণ এখন না চাইলেও আমরা যে দুশ্চিন্তার সংকার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সব জায়গাতে আমরা যে দুঃখের নিউজগুলা, যে নেতিবাচক নিউজগুলা সারা পৃথিবী দেখতে পাচ্ছি, এটা কিন্তু এই নিউজগুলা আমাদের সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ আমাদের অবচেতন মনে কিন্তু ভীতি তৈরি করে, মানসিক চাপ তৈরি করে। এমনিতেই একজন নারী প্রেগনেন্সিতে দুর্বল হয়ে যায়, দেখা যায় বিভিন্ন ধরনের শারীরিক কষ্ট, শারীরিক জটিলতা তৈরি হয়। তার মধ্যে সারা পৃথিবীর এই যে ক্রাইসিসটা, এই যে সমস্যাটা, এই সময়ে এই ঘটনাগুলোর জন্য একজন প্রেগনেন্ট নারীর ব্লাড সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তাই আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনি চেষ্টা করবেন আপনার ধর্মকর্ম পালন করবার জন্য, মেডিটেশন বা ধ্যান করবার জন্য। আপনি যদি যোগা করার অভ্যাস থেকে থাকে অবশ্যই সেটা করবেন, কারণ এই চর্চাগুলা ব্লাড সুগারকে কমাতে সাহায্য করে। আপনার খুব বেশি দুশ্চিন্তা বা অস্থির লাগলে আপনি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে পারেন, কারণ আপনার টেনশন যেন বেড়ে না যায়, আপনার মানসিক অস্থিরতা যেন আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এই বিষয়টা আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। প্রেগনেন্সিতে ব্লাড সুগার কন্ট্রোলে না থাকলে গর্ভস্থ শিশুর কিন্তু পরিপূর্ণতা সহ বিভিন্ন ধরনের জটিলতার সমস্যা হতে পারে, অধিকাংশ ক্ষেত্রেই হয় যদি একজন প্রেগনেন্ট নারীর ব্লাড সুগার নিয়ন্ত্রণে না থাকে। এই জন্য অবশ্যই একজন প্রেগনেন্ট নারীর টার্গেট থাকতে হবে ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এবং সেই সাথে অ্যাডিশনাল আরো যদি কোনো অসুখ থেকে থাকে, যেমন অনেকের হরমোন জনিত সমস্যা থাকে, হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম, অনেকের থাকে হেপাটাইটিস, লুপাস পজিটিভ, এটা এক ধরনের অটো ইমিউন ডিজিজ, অনেকের আবার হাঁপানি বা শ্বাসকষ্ট থাকে, যাদের প্রেগনেন্সিতে ডায়াবেটিসের সাথে অ্যাডিশনাল যে যে অসুখগুলো থাকবে, প্রেগনেন্ট একজন নারীকে চেষ্টা করতে হবে সেই অসুখগুলো যেন নিয়ন্ত্রণে থাকে। এবং যারা প্রাইমি গ্র্যাভিডা অর্থাৎ যারা প্রথমবার প্রেগনেন্ট তারা অবশ্যই বাচ্চার নড়াচড়া খেয়াল রাখবেন। প্রাইমি গ্র্যাভিডাদের ক্ষেত্রে 4.5 মাসের শেষে বা 5 মাসের শুরু থেকে বাচ্চার নড়াচড়া হয়, এবং যারা মাল্টি গ্র্যাভিডা অর্থাৎ
যাদের একের অধিক সন্তান আছে সেই সমস্ত নারীরা 4 মাসের মাঝামাঝি সময় থেকে বা 4 মাসের শেষের দিক থেকে বাচ্চার নড়াচড়াটা বুঝতে পারে। যাদের ব্লাড সুগার আছে অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে এবং প্রেগনেন্ট নারী, তারা অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চার মুভমেন্ট ঠিক আছে কিনা, কারণ ব্লাড সুগার নিয়ন্ত্রণ না থাকলে সেটা কিন্তু আপনার বাচ্চার জন্য অনেক ক্ষতি হবে। অবশ্যই আপনাকে ব্লাড সুগার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে এবং এই সময়টা বাসার কাজগুলা কিছুটা হলেও করার চেষ্টা করবেন, বাসার মধ্যে হাঁটাচলা করার চেষ্টা করবেন, কারণ এইভাবে বন্দি অবস্থায় থাকলে একে তো ঘরের মধ্যে বন্দি, তার মধ্যে আবার এই ধরনের মানসিক চাপ, নিউজ পেপার থেকে শুরু করে সমস্ত মিডিয়াতে দুঃখের নিউজ, এই বিষয়গুলো কিন্তু আপনার রক্তে স্ট্রেস হরমোনের মাত্রা যেন বাড়িয়ে না দেয়, আপনাকে এই জন্য প্রফুল্ল থাকতে হবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে এবং আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে। সকল গর্ভস্থ নারীর জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।